আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আসার আগে আগে তোমরা খরচ করো, লা বাইউন ফি, যেদিন কোনো বেচা কিনা চলবে না, ওয়ালা খুল্লা, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, ওয়ালা শাফা, যেদিন কোনো সুপারিশ চলবে না, সেই দিনটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আবাসার 34 নম্বর আয়াতে বলেন, তোমাদের সামনে অচিরেই এমন একটা দিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ, যেদিন তোমার ভাই ভাই থেকে, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, যেই ভাইকে আপনি 10 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব পাঠিয়েছেন, ইতালি পাঠিয়েছেন কামাই করার জন্য, ভাই কামাই করেছে, নেককার হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে, দেখা হওয়ার পর বলবেন, ভাই রে, তোকে আমি কত কষ্ট করে 10 লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠিয়েছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ, এরে ভাই, আমার আজকে দেওয়ার মতো কিছু নাই, আমার আজকে কোনো সহায় সম্বল নাই, দয়া করে এই বিপদের দিনে তুই আমাকে একটু সহযোগিতা করস না। তখন ভাই বলবে, আমি, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমার দুনিয়াতে যদি কোনো ভাই থাকতো তাহলে সে আমাকে সহযোগিতা করত, না না আমার কোনো ভাই নাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তারপর এই সন্তানটা যাবে বাবা মার কাছে, বাবা মার কাছে গিয়া বলবে, ও বাবা মা, দুনিয়াতে কত আদর করে আপনি লালন পালন করেছেন, হে মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়েছেন, অনেক কষ্ট আপনি সহ্য করেছেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আপনি গর্ভ ধারণ করার কষ্ট সহ্য করেছেন, আপনি গর্ভপাত হওয়ার কষ্ট সহ্য করেছেন, এবং যতদিন পর্যন্ত অন্য খাবার খেতে না পেরেছি ততদিন পর্যন্ত বুকের দুধ খাওয়িয়ে আপনি সহযোগিতা করেছেন, আজকে আমি বিপদে পড়ে গেছি, আমার আজ কোনো উপায় নাই, আজকে একটু সহযোগিতা করেন না মা। মা বলবে, না না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, সন্তান তো দূরের কথা, আমার বিয়েই হয় নাই। বাবা বলবে, না না, আমি তো বিয়েই করি নাই। এভাবে ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। রব্বুল আলামিন বলেন, সেদিন তোমার পাশে কেউ থাকবে না, সুতরাং ওই দিন আসার আগে আগে আনফিকু মিম্মা রযাকনাকুম, আমি তোমাকে রিজিক হিসেবে যা দিয়েছি সেখান থেকে অল্প হলেও তুমি খরচ করো। ওয়ালকাফিরুনা হুমুল যালিমুন। তাহলে এই আয়াত দ্বারা, প্রথম আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? প্রথম আয়াত দ্বারা বুঝলাম যে যখন ইসলামের মোকাবেলায় যেই কোনো বাতিল আসে, ওই বাতিলকে দমানোর জন্য ইসলামের ওই সাইডটাকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, সাহায্য সহযোগিতার মাধ্যমে ইসলামের ওই সাইডটাকে চাঙ্গা করে তোলা, যাতে করে কোনো কাফের মুশরিক ইসলামের এই সাইডটাকে দুর্বল করতে না পারে। যদি ইসলামের এই সাইডটা দুর্বল হয়ে যায় তাহলে ওরা হয়ে যাবে শক্তিশালী, ওরা যদি শক্তিশালী হয়ে যায় তাহলে ওরা মুসলমানদের উপরে নির্যাতন করবে। আমাদের মুসলিম মিল্লাতের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাম। আপনারা কি আমার কথা বুঝেন? বুঝলে একটু আওয়াজ দিবেন, বলেন আমাদের এই মুসলিম মিল্লাতের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাম। এই ইব্রাহিম আলাইহিসসালাম বলেন যে আপনি যখন দুনিয়াতে যাবেন এখন, তো আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, দুনিয়াতে গিয়ে আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে সালাম দিয়েছেন কে? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালাম। নবীজিকে বলছেন আপনি ওখানে গিয়ে আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। ওয়া আখবিরহুম, তাদেরকে আরেকটা কথা জানা দিবেন, আন্না জান্নাতা, ইন্নাল জান্নাতা তাইয়িবাতু তুরবাতি, যে জান্নাতের মাটি হলো খুব সমৃদ্ধশালী এবং উর্বর মাটি। ওয়া আন্নাহা কিআনুন, জান্নাতটা হলো একটা বিশাল সমতল ভূমির মতো। ওয়া আন্না গিরাসাহা, আর এই ভূমির, এই জমিনের যে শস্য দানা, যে বীজ, এই বীজ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। যে আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য সবার জন্য যে জান্নাত রাখছেন, তো আপনি দুনিয়াতে গিয়ে আপনার উম্মতদেরকে আমার সন্তানদেরকে দুইটা কথা বলবেন। এক নাম্বার, আমার পক্ষ থেকে তাদেরকে সালাম দিবেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3462 নাম্বার হাদিস, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। দুই নাম্বার, তাদেরকে একথা বলবেন যে আমি বাবা হিসাবে সন্তানদেরকে একটা উপদেশ দিচ্ছি, সেটা হলো জান্নাত হলো একটা সমতল ভূমি এবং উর্বর ও সমৃদ্ধশীল একটা জমিন এর মতো। তো যেই জমিটা উর্বর, সব মানুষই ওই জমিনের মধ্যে কি বপন করে? বীজ বপন করে। যেই মাঠ আমাদেরকে প্রতি বছর ফসল দেয়, আমরা ওই মাঠ এমনি এমনি ফালায় রাখি না, রাখি ওটাতে আমরা বীজ বপন করি, সেখান থেকে ফসল উৎপন্ন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ওই জান্নাতের বীজ হলো ওয়ান্না গিরাসাহা, ওই জান্নাতের বীজ হলো চারটা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে গিয়ে আমার সন্তানদেরকে বলবেন তারা যেন দুনিয়াতে বসে বসে জান্নাতে গাছ লাগায়। জান্নাতে দুনিয়াতে বসে বসে কোথায় গাছ লাগাবে? জোরে বলেন না। জান্নাতে আর গাছ লাগাবেন কিভাবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই চারটা কালিমা হলো জান্নাতের গাছ। এখন আসেন, আমাদের হায়াত কত কম, অন্যান্য নবীদের হায়াত, তাদের উম্মতের হায়াত ছিল অনেক বেশি, আর আমাদের হায়াতও কম, আমাদের নবীজিরও হায়াত ছিল কম, আমাদের হায়াতও কম। তো এখন আমাদের এই অল্প হায়াতের মধ্যে আমরা জান্নাতে যাব কিভাবে, এই জন্য আমাদেরকে এই সবকগুলো নিতে হবে। আর রব্বুল আলামিনও আমাদের উপর, আমাদের নবীর কারণে আমাদের উপর দয়া করেছেন। অন্যান্য উম্মত একটা আমল করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিত, উম্মতে মুহাম্মাদি যদি ওই আমল করে তাহলে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3459 নাম্বার বর্ণনা, মাইকম্যান কই, এই ইকু কমাইতে হবে, উনি কোথায় চলে গেছে? আওয়াজ কানে বাড়ি খেলে তো কথা বলা। বুখারী শরীফের হাদিস নাম্বার কত বললাম? 3459। আল্লাহর নবী বলেন, ইন্নামা আজালুকুম ফিল আজালি মান খলা মিনাল উমাম, দুনিয়াতে যত জাতি পিছনে অতিবাহিত হয়ে গেছে তাদের তুলনায় আমার উম্মতের হায়াত কেমন শুনেন আপনারা। নবীজি বলেন, তোমাদের হায়াত অন্যান্য নবীদের হায়াতের তুলনায় কেমন? নবীজি একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন। আল্লাহর নবী বলেন, অন্যান্য নবীর তুলনায় তোমাদের উম্মতের তোমাদের হায়াত হলো সামান্য একেবারেই। একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝে যাবেন। নবীজি বলেন, কারজুলিন, ওই ব্যক্তির মতো, ইস্তারামালা, যেই ব্যক্তি কাজ করানোর জন্য কিছু কর্মচারী তালাশ করে। কি তালাশ করে? কর্মচারী তালাশ করে। মনে করেন আপনারা এখানে একটা ফ্যান্ডেল বানাইছেন, এই ফ্যান্ডেলটা বানাইতে কর্মচারী লাগছে না? তো একজন ব্যক্তি এরকম একটা কাজ করাবে, কাজ করার জন্য তার কর্মচারী প্রয়োজন। ইস্তামালা, সে কর্মচারী চাইলো। কর্মচারী চাওয়ার পর, কমায় দেন একবারের প্রয়োজনে, কমায় দেন আওয়াজ যেন না আসে, আবার কমায় দেন। আর মনিটরটা তো স্টেজে দিচ্ছেন একেবারে, মাইকের সাউন্ড ঠিক আছিল, সেটিংসটা একটু সুন্দর হইলে। আচ্ছা যাক, খায়ের, আলহামদুলিল্লাহ। ইন্নামা আজালুকুম ফিল আজালি মান খলা মিনাল উমাম
আল্লাহর নবী বলেন তোমাদের মাঝে আর ইহুদি এবং নাসারাদের মাঝে দৃষ্টান্ত হলো এমন, কারো জুলিন ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি একজন কর্মচারী চাইলো, তালাশ করলো কাজ করানোর জন্য, ফাকালা মাইয়া মালুলি, কে আছো আমার কাজ করবা, ইলা নিসফিন নাহার, দিনের অর্ধেক পর্যন্ত, সকাল থেকে দিনের অর্ধেক পর্যন্ত আমার কাজ করবা, বিনিময়ে আলা কিরাতিন, এক কিরাত সওয়াব তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ফামিলাতিল ইয়াহুদ ইলা নিসফিন নাহার, তখন ইয়াহুদি সম্প্রদায় দিনের অর্ধেক পর্যন্ত কাজ করলো, বিনিময়ে তাদেরকে এক কিরাত দেওয়া হলো। তারপর আবার ওই লোকটা বলে ফাকালা মাইয়া মালুলি, কে আছো আমার কাজ করবা, মিন নিসফিন নাহার ইলা সলাতিল আসর, দিনের অর্ধেক থেকে আসরের নামাজ পর্যন্ত আমার কাজ করবা। এবার কর্মচারী বলে আমাকে কি দিবেন, বলে আলা কিরাতিন, তোমাকেও এক কিরাত দেওয়া হবে। ফামিলাতিন নাসর, আল্লাহর নবী বলেন তখন নাসারারা এই কাজটা করলো এক কিরাতের বিনিময়ে। এরপর ওই লোক আবার বলে ফাকালা মাইয়া মালুলি, কে আছো আমার জন্য কাজ করবা, মিন সলাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি, আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমার কাজ করবা। আমরা জিজ্ঞেস করলাম কি দিবেন, তখন তিনি বলছেন, যিনি কর্মচারী, যিনি কর্মচারী রাখবেন তিনি বলছেন আলা কিরাতাইনি কিরাতাইনি, দুই কেরাত দিব। কয় কেরাত? দুই কেরাত। খুব খেয়াল করেন, প্রথমে বলছেন ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত কাজ করবা, বিনিময়ে এক কেরাত। অনেক লম্বা সময় না? বলেন না, আপনারা আমার কথা সাহায্য আপনার সময়টা কি খুব সংক্ষিপ্ত না অনেক লম্বা? তারপর বলছে দিনের অর্ধেক থেকে আসর পর্যন্ত কাজ করবা, বিনিময়ে এক কেরাত সওয়াব। তৃতীয় পর্যায়ে এসে বলে যে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, বিনিময়ে দুই কেরাত, বিনিময়ে দুই কেরাত। এখন দেখেন আগের যে দুইটা গ্রুপ, ওরা কাজ করেছে অনেক লম্বা সময় কিন্তু উজরত কি একেবারেই কম। আর তিন নাম্বার ধাপে যারা কাজ করলো, এরা কাজ করেছে একেবারেই সংক্ষিপ্ত সময়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কিন্তু সময়টা অত বেশি না, অনেক লম্বা না, একেবারেই সংক্ষিপ্ত সময়। আর এই সংক্ষিপ্ত সময়ে কাজ করার বদৌলতে এদেরকে দুই কেরাত, মানে আগের দুই গ্রুপের ডাবল দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মতেরা শুনে নাও, যারা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলো এরা হলো ইহুদিরা, অনেক লম্বা সময় এরা কাজ করার পরে আল্লাহ তাআলা এদেরকে একগুণ সওয়াব দিয়েছেন। তারপর দ্বিতীয় পর্যায়ে জোহরের পর থেকে আসর পর্যন্ত যারা কাজ করলো এরা হলো নাসারা, এদের সময়টাও ছিল অনেক লম্বা, অনেক লম্বা সময় কাজ করার পরেও এরা এক একগুণ সওয়াব পেয়েছে। আর তৃতীয় পর্যায়ে যাদেরকে বলা হয়েছে তোমরা কাজ করবা এই সংক্ষিপ্ত সময়ে, বিনিময়ে তোমাদেরকে দুই গুণ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন আং তুমুল্লাযীনা ইয়ামালুন, তোমরাই হলো তারা যারা সংক্ষিপ্ত সময়ে কাজ করে ডাবল প্রতিদান নিয়ে নিয়েছো। অর্থাৎ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইহুদিরা সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে শুরু করে জোহর পর্যন্ত লম্বা সময় কাজ করে তারা যে পরিমাণ লাভবান হয়েছে, নাসারারা জোহর থেকে কাজ করে আসর পর্যন্ত যেই পরিমাণ লাভবান হয়েছে, আল্লাহর নবী বলেন তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় পরিমাণ আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। তার মানে আমাদের সময়ের মর্যাদা কম না বেশি? জোরে বলেন না, আমাদের সময়ের মূল্যটা কম না বেশি? অনেক বেশি, তারা অনেক লম্বা সময় কাজ করেছে, বিনিময় পাইছে কম। এই কথা, এই হাদিস যখন রাসূল শুনাইছেন তখন ইহুদি এবং নাসারারা রাগান্বিত হইয়া তারা বলতেছে ফাকালু নাহনু আকসারু আমালা, ওই মুহাম্মদ আমাদের আমল অনেক বেশি, ও আকাল্লু আতাআ, কিন্তু আমাদের প্রতিদান একবারেই অল্প। ইহুদি এবং নাসারা দুই গ্রুপে মিলে ধরছে,
যে আমাদের আমল কত বেশি, আমরা 1000 বছর, 1200 বছর, 800 বছর, 900 বছর পর্যন্ত ইবাদত করলাম, বিনিময়ে আমাদেরকে যা দিয়েছে, আর তোমরা 60 বছর ইবাদত করে তার ডাবল নিয়ে নিবা, এটা হইতেই পারে না। রব্বুল আলামিন তাদের এই অভিযোগের জবাব দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনি তাদেরকে জানায় দেন, হাল জালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, আল্লাহ তাআলা কি তাদের হকের উপরে কোনো জুলুম করেছে নাকি? আল্লাহ বলছেন, কে সকাল থেকে কাজ করবা, এক কেরাত পাইবা, তোরা বলছে আমরা কাজ করব, তাহলে তো ওই আল্লাহর ওয়াদা মতো তো ঠিক আছে, ঠিক আছে না? আল্লাহ তো ওই ওয়াদা থেকে কম দেয় নাই, ইহুদিদেরকেও কম দেয় নাই, নাসারাদেরকেও কম দেয় নাই। আর আমাদের বেলায় নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বলেন, ফা ইন্নাহু মিন ফাদলি, এটা হলো আমার অনুগ্রহ এবং আমার দয়া, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া আমাদের উপরে, যে আমরা অল্প নেক করলে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করেন। আমি আপনাদের সম্মুখে খুতবায় সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের একটু অংশ বিশেষ পাঠ করেছি। আমি যে বিষয়ে কথা বলবো, আমার আলোচনার বিষয়বস্তু হলো সদকা। আলোচনার বিষয়বস্তু কি বলেন? সদকা। এর আগে প্রাসঙ্গিক কিছু কথা বললাম, এখন ইনশাআল্লাহ আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। সামনে রমজান মাস আসছে, এটা আমাদের অনেক কাজে লাগবে, অনেক উপকারে আসবে। সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأنفقوا في سبيل الله سورة بقرة এটা মদিনায় অবতীর্ণ হয়। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর কাফেররা বারবার মুসলমানদের উপর আক্রমণ করে, যার বদলায় কাফেরদের সঙ্গে মুসলমানদের সঙ্গে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়, কোনোটার নাম বদর, কোনোটার নাম উহুদ, কোনোটার নাম খন্দক, কোনোটার নাম খায়বার, এরকম বারে বারে যুদ্ধ সংগঠিত হয়। কিন্তু মুসলমানরা ছিল আর্থিকভাবে একেবারেই দুর্বল। দুর্বল হওয়ার কারণে নতুন নতুন মদিনার অনেক ধনাঢ্যশীল সাহাবীরা যখন ইসলামের ছায়া তলে আসলেন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কেন খরচ করবা? বলে, তোমরা যদি টাকা পয়সা না দাও, কাফেরদের সঙ্গে কিভাবে মোকাবেলা করবে? কাফেরদের সঙ্গে যুদ্ধ জিহাদ করার জন্য অস্ত্রশস্ত্রের সরঞ্জামাদির প্রয়োজন আছে না নাই? এই সরঞ্জামাদি কেনার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। সুতরাং তোমরা এগুলো সরঞ্জামাদি কেনার জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলেন, তোমরা তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিও না। তার মানে হলো, তোমরা যদি যুদ্ধের প্রস্তুতি না নাও, জিহাদের সরঞ্জামাদি তোমরা যদি ক্রয় না করো, তাহলে তোমাদের শত্রুরা তোমাদের উপর শক্তিশালী হয়ে যাবে, তোমরা হয়ে যাবে দুর্বল। আর তোমরা যদি দুর্বল হয়ে যাও, শত্রুপক্ষ তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। এজন্য তোমরা সদকা করো। ওই সময়ে জিহাদের সরঞ্জামাদির প্রয়োজন ছিল বেশি, কিন্তু এই 2024 সালে এসে এখন জিহাদের সরঞ্জামাদির প্রয়োজন নাই। এখন কিসের প্রয়োজন? এখন যেটার প্রয়োজন সেটার জন্য দান করা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে নাজিল করেছেন, জিহাদের জন্য খাস করেন নাই। এখন কিসের প্রয়োজন? ওই সময় ইহুদি নাসারা আর খ্রিস্টানরা যুদ্ধের মাধ্যমে মোকাবেলা করত, কিন্তু 2023 সালে এসে ওরা দেখলো, না না, মুসলমানের সংখ্যা অনেক বেশি, মুসলমানের ঈমানের পাওয়ার অনেক বেশি, এদের সঙ্গে এখন আর মারামারি করে পারা যাবে না। এজন্য তারা আমাদের উপরে আমাদেরকে ধ্বংস করার জন্য কৌশলে একটা বড় প্রজেক্ট তারা হাতে নিয়েছে। তারা চিন্তা করে দেখছে, কোনো ইহুদি যদি আজকে এসে বলে,
আপনাকে যদি দাওয়াত দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সঠিক না, ইহুদি ধর্মটাই হলো সঠিক ধর্ম, কোন নাসারা এসে যদি দাওয়াত দেয় যে ইসলাম ধর্ম এটা সঠিক না, বরং খ্রিস্টান ধর্মটাই হলো সঠিক, ওর গালের দাঁত একটাও রাখবেন নি আপনারা, জোরে বলেন না কেন, রাখবেন, থাপড়ায় সবগুলো ফেলে দিবেন না। এই ভয়ে ওরা এখন আমাদের সামনে আসে না, ওরা পেছন থেকে ফোকাস করে, ওরা পেছন থেকে বড় একটা প্রজেক্ট হাতে নিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য, কেননা ওরা আমাদেরকে মুখে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাতে পারে না, ইহুদি বানাতে পারে না, এজন্য ওরা বলে আমরা এমন একটা কলা কৌশল অবলম্বন করব যার মাধ্যমে ওদেরকে দাওয়াত দিতে হবে না, মুসলমানের বাচ্চারা এমনি এমনি ইহুদি আর খ্রিস্টানদের মতো হয়ে যাবে। কি সেই প্রজেক্ট? প্রজেক্ট হলো এই ইহুদি এবং খ্রিস্টানের দালালরা আমাদের বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে এদের ঘাড়ের উপরে চেপে বসেছে, কথা বলেন ঠিক কি না, এদের ঘাড়ের উপরে চেপে বসেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। কেননা আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি ওই যে ডিম বাজা মাছ বাজা শরীফ শরীফা ট্রান্সজেন্ডার এগুলো যদি বইতে লেখা চলে আসে, এটার প্রতিবাদ সবাই করতে পারবে না, যে সরকারে বেতন খায় সে পড়াইতে হবে এটা, কথা বলেন ঠিক কি না, সে কি কোনোদিন প্রতিবাদ করবে? না না, প্রতিবাদ করবে না। আর আপনার বাচ্চা যখন এখান থেকে এটা শিখলো, এই ইহুদিদের শিক্ষা খ্রিস্টানদের শিক্ষা একজন মুসলমান দিয়েই আর একজন মুসলমানকে শিখাইলো, খেয়াল করছেন নি আপনারা বিষয়টা? ওরা যদি আমাদেরকে দাওয়াত দিত, ওরা যদি বলতো ট্রান্সজেন্ডার মতবাদ এটা আমরা মানি, তাহলে আমরা সরাসরি এটা গ্রহণ করতাম না। এজন্য এই দাওয়াত ওরা আমাদের কাছে দেয় নাই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যারা আছে ওদের মাথার উপর চেপে বসে এবার বলে তোমরা এটাকে বাস্তবায়ন করো, যারা তোমাদের বেতন খাবে ওরা তোমাদের পক্ষেই কথা বলতে হবে, কথা বলেন ঠিক কি না। এই জন্য রব্বুল আলামিন কেমন জানি বলছেন, ওয়াংফিকু ফি সাবিলিল্লাহ, ওই অপশিক্ষার বিপক্ষে তোমরা যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহর নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত মার্কাজগুলোকে আরো ভিত মজবুত করার জন্য, সেগুলোকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তোমরা যদি এখন দান করা ছেড়ে দাও, তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন, যেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই ইহুদি আর খ্রিস্টানদের মতবাদের বইগুলো পড়ায়, ওদেরকে বেতন দেয় সরকার, দেয়নি, এবং ওদের ভবনের ব্যবস্থা সব কিছু করে দেয় সরকার। আর আজকে এই যে মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম তারাপায়া, এরা কত কষ্ট করে চলে, এই বাচ্চাগুলো ভোর রাতে ঘুম থেকে উঠে, গোটা দুনিয়া যখন ঘুমায়া থাকে এরা ঘুম থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাত পাতে চোখের পানি ফেলায় আর কান্দা করে, এরা কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। এখন আমাদের উচিত হলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যেভাবে চাঙ্গা করা যায়, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে চাঙ্গা করার মাধ্যমে আমরা ওদেরকে উচিত শিক্ষা দেওয়া। এক নাম্বার, আমরা এই প্রতিষ্ঠান চাঙ্গা করব এবং আমাদের সন্তানদেরকেও ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে নিয়ে আসব, এটাই হলো ওয়াংফিকু ফি সাবিলিল্লাহর দাবি বর্তমানে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যদি আপনি এটা না করেন তাহলে আপনার ছেলেই দেখবেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর অতিবাহিত হওয়ার পর আপনার ছেলে বলবে বাবা আমাকে দেখতেও যদি ছেলের মতো দেখা যায় কিন্তু আমি মনে মনে মেয়ে, আপনার ছেলেই বলবে, ও বলবে বাবা আমাকে যদিও আপনি মেয়ের মতো দেখেন আমি আসলে মেয়ে না আমি একজন ছেলে। তো এখন ইহুদি খ্রিস্টান আপনার ঘরে আসা লাগে নাই, সিস্টেমে খ্রিস্টানের দাওয়াত আপনার ঘরে পৌঁছে গেছে কিনা বলেন, ওদের মিশন আপনার ঘরে পৌঁছে গেছে, এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াংফিকু ফি সাবিলিল্লাহ,
ওই সমস্ত অপশিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তোমরা ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দান খয়রাতের মাধ্যমে এস্টাবলিশ করো, যেগুলোতে আল্লাহ শিখানো হয়, নবী শিখানো হয়। যেই সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন শিখানো হয়, যেই সমস্ত মাদ্রাসাগুলোতে হাদিস শিখানো হয়, এগুলোকে যদি তোমরা এস্টাবলিশ করতে পারো, তাহলে ওরা যখন দেখবে ওদের খানা দুনিয়ার কেউ খায় না, ওরা এমনি এমনি লেজ গুটায়া পালাবে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি ওরা পালায়া যাবে। দুই নম্বর সূরা আলে ইমরানের 254 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الله رب العالمين بولين يا أيها الذين آمنوا هي إيمان دارنا আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি তোমরা তা থেকে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, ওই দিন আসার আগে আগে তোমরা খরচ করো। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আসার আগে আগে তোমরা খরচ করো। লা বাইউন ফি, যেদিন কোনো বেচা কিনা চলবে না, ওয়ালা খুল্লা, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, ওয়ালা শাফা, যেদিন কোনো সুপারিশ চলবে না, সেই দিনটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 34 নম্বর আয়াতে বলেন, তোমাদের সামনে অচিরেই এমন একটা দিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন তোমার ভাই ভাই থেকে, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। যেই ভাইকে আপনি 10 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব পাঠিয়েছেন, ইটালি পাঠিয়েছেন কামাই করার জন্য, ভাই কামাই করেছে, নেককার হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার পর বলবেন, ভাই রে, তোকে আমি কত কষ্ট করে 10 লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠিয়েছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এরে ভাই, আমার আজকে দেওয়ার মতো কিছু নাই, আমার আজকে কোনো সহায় সম্বল নাই, দয়া করে এই বিপদের দিনে তুই আমাকে একটু সহযোগিতা করস না। তখন ভাই বলবে, আমি, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমার দুনিয়াতে যদি কোনো ভাই থাকতো তাহলে সে আমাকে সহযোগিতা করত, না না আমার কোনো ভাই নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তারপর এই সন্তানটা যাবে বাবা মার কাছে, বাবা মার কাছে গিয়া বলবে, ও বাবা মা, দুনিয়াতে কত আদর করে আপনি লালন পালন করেছেন, হে মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়েছেন, অনেক কষ্ট লালন, অনেক কষ্ট আপনি সহ্য করেছেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আপনি গর্ভ ধারণ করার কষ্ট সহ্য করেছেন, আপনি গর্ভপাত হওয়ার কষ্ট সহ্য করেছেন, এবং যতদিন পর্যন্ত অন্য খাবার খেতে না পেরেছি ততদিন পর্যন্ত বুকের দুধ খাওয়িয়ে আপনি সহযোগিতা করেছেন। আজকে আমি বিপদে পড়ে গেছি, আমার আজ কোনো উপায় নাই, আজকে একটু সহযোগিতা করেন না মা। মা বলবে, না না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, সন্তান তো দূরের কথা, আমার বিয়েই হয় নাই। বাবা বলবে, না না, আমি তো বিয়েই করি নাই। এভাবে ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। রব্বুল আলামিন বলেন, সেদিন তোমার পাশে কেউ থাকবে না, সুতরাং ওই দিন আসার আগে আগে আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে রিজিক হিসেবে যা দিয়েছি সেখান থেকে অল্প হলেও তুমি খরচ করো। ওয়াল্কাফিরুনা হুমুল যালিমুন, তাহলে এই আয়াত দ্বারা, প্রথম আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? প্রথম আয়াত দ্বারা বুঝলাম যে যখন ইসলামের মোকাবেলায় যেই কোনো বাতিল আসে, ওই বাতিলকে দমানোর জন্য ইসলামের ওই সাইডটাকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে
সাহায্য সহযোগিতার মাধ্যমে ইসলামের ওই সাইডটাকে চাঙ্গা করে তোলা, যাতে করে কোন কাফের মুশরিক ইসলামের এই সাইডটাকে দুর্বল করতে না পারে। যদি ইসলামের এই সাইডটা দুর্বল হয়ে যায় তাহলে ওরা হয়ে যাবে শক্তিশালী, ওরা যদি শক্তিশালী হয়ে যায় তাহলে ওরা মুসলমানদের উপরে নির্যাতন করবে। প্রথম আয়াত থেকে শিক্ষা এটা। আর দুই নম্বর আয়াত থেকে যে আয়াত তেলাওয়াত করলাম, এতক্ষণ আলোচনা করলাম, এই আয়াত থেকে শিক্ষা হলো, আল্লাহ বলেন যে তোমরা ওই দিন আসার আগে আগে আল্লাহর রাস্তায় দান করো, আমার পথে দান করো। কোন দিন আসার আগে আগে? যেদিন এক কথায় কেউ কারো পরিচয় চলবে না, কারো পরিচয় যেদিন চলবে না, কেউ কারো দ্বারা যেদিন উপকৃত হতে পারবে না, ওই দিন আসার আগে আগে তুমি দান করো। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কারো উপকারে আসবে না এই জন্য দান করবো, তো দানে আমার কি উপকার করবে? তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে মুআজ, আলা উখবিরুকা বিআবওয়াবিল খায়র, আমি কি তোমাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দরজা সমূহের কথা বলে দিব নাকি? আপনারা শুনবেন, সবাই শুনবেন, সবাই শুনবেন, তাহলে জোর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর হয় নাই তো? আলহামদুলিল্লাহ, মানুষ যেই পরিমাণ আছে, আওয়াজ দিলে তো সামিয়ানা নড়ার কথা। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নার আলো, ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, নারে তাকবীর। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, হে মুআজ, তোমাকে কি আমি দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দরজা সমূহের কথা বলে দিব নাকি? তুমি যদি দরজাগুলো চিনে যাও তাহলে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ তুমি কামাই করতে পারবা। হযরত মুআজ বলেন, আমি বললাম, ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো এই জন্যই আসছি। আল্লাহর নবী বলেন, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দরজা হলো তিনটা, কয়টা বলেন না, কয়টা? তিনটা, কয়টা? আপনারা আমার কথা বুঝেন না, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দরজা কয়টা? তিনটা। এক নাম্বার, নবীজি বলেন, আস-সাওমু জুন্নাহ, এক নাম্বার হলো রোজা। সামনে রমজান মাস আসতেছে, এক নাম্বার হলো রোজা। যে ব্যক্তি রোজা রাখবে, রমজানের রোজা রাখবে এবং মাসের আয়ামে বীজের নফল রোজাগুলিও রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণের সমস্ত দরজা খুলে দিবেন। এক নাম্বার কল্যাণের দরজা। দুই নাম্বার, নবীজি বলেন, ওয়াস সাদাকা, দুই নাম্বার কল্যাণের দরজা হলো সদকা। ওয়াস সাদাকাতু তুতফিউল খতিয়াহ কামা ইউতফিউল মাউন নার। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় সদকা করবে, যারা আল্লাহর রাস্তায় সদকা করবে, এই সদকা তাকে কি উপকার দিবে? মনে করেন আপনাদের এই তারাপায়ার এই এলাকায় আগুন লাগছে, আল্লাহ না করুক, এটা দৃষ্টান্ত। আগুন লাগার পরে এই আগুনটা নিবানোর জন্য আপনারা প্রথমে কি করবেন? পানি মারবেন, পানি মার। নবীজিও বলেন, ওয়াস সাদাকা তুতফিউল খতিয়াহ কামা ইউতফিউল মাউন নার। কোথায় যদি আগুন লেগে যায়, ওই আগুনটা নিবানোর জন্য যেমন পানি দিলে আগুনটা নিভে যায়, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় সদকা করে তাহলে ওই সদকা বান্দার গুনাহসমূহকে সেভাবে মিটায়া দেয়। আগুন যেমন পানিকে নিবায়া দেয়, সদকা তেমন গুনাহকে মিটায়া দেয়। নবীজি বলেন, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের তিন নাম্বার দরজা হলো ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। গোটা দুনিয়া যখন ঘুমায় যায় তখন আল্লাহর সামনে যায় নামাজে দাঁড়ায়, দুরাকাত নামাজ পড়া, এটা হলো দুনিয়া এবং আখেরাতের কল্যাণের তিন নাম্বার দরজা। আল্লাহ রব্বুল আল্লাহর নবী একথা বলে সুম্মা তালা,
কুরআন শরীফ থেকে দুটো আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, সূরাতুস সাজদার 17 এবং 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুস সাজদার 17 এবং 18 নম্বর আয়াত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিয়, যারা আল্লাহর ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে গভীর রাতে বিছানা থেকে তাদের পিঠ এবং পার্শ্বকে আলাদা করে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, গোটা দুনিয়া যখন ঘুমায়া যায় তখন ওই বান্দাটা আল্লাহর সামনে দাঁড়ায় যায়। কেন? একটাই আশা, আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেয়, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, এই আশায় যদি দাঁড়ায় যায়। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পাশাপাশি আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে সামান্য খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুইটা কাজ যদি তুমি করো আমি তোমাকে কথা দিলাম, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে এমন একটা সারপ্রাইজ রাখছি, ও যেই সারপ্রাইজের কথা দুনিয়ার কোনো নবী জানে না, দুনিয়ার কোনো ফেরেশতা জানে না, দুনিয়ার কোনো ওলি জানে না, কেউ জানে না, কেউ জানে না। সারপ্রাইজ মানি তো বুঝেন, সারপ্রাইজ মানি হলো আগে না বলে হঠাৎ করে দিয়ে চমকে দেওয়া, এটাকে কি বলে সারপ্রাইজ। ছেলে পরীক্ষা দিয়েছে, বাবা বলে তুমি যদি এসএসসি তে গোল্ডেন প্লাস পাও তাহলে বাবা তোমাকে একটা সারপ্রাইজ দিব। তো ছেলে ভালো রেজাল্ট করার পরে বাবা আপনাদের কুমিল্লা বিশ্ব রোড থেকে একটা সাইকেল কিনে নিয়ে আসছে, ছেলেকে দেখায় নাই, ঘরের একটা রুমের ভিতরে ঢুকায়া তালা লাগায় রাখছে। এবার ছেলে যখন নানার বাড়ি বা খালার বাড়ি থেকে আসছে, আসার পর ছেলেকে এবার বাবা বলছে যে তোমার জন্য তো বাবা একটা সারপ্রাইজ আনছি। কি সারপ্রাইজ? না বলবো না। তো আকর্ষণ, আকর্ষণ না এটা যে না বলবো না। তো বাবা কি করে বলে, তুমি চোখ বন্ধ করো। ছেলে চোখ বন্ধ করে, বাবা এবার দরজা খুলে যখন দেখা দেয় সাইকেল, ছেলে অনেক খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটাকেই তো বলে সারপ্রাইজ নাকি? রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিব, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাকুম, আমি তোমাদের জন্য জান্নাতে যেটা গোপন রাখছি দুনিয়ার কোনো নবীকেও বলি নাই, দুনিয়ার কাউকে বলি নাই, কোনো ফেরেশতাকেও বলি নাই। এরে বান্দা, এটা সারপ্রাইজ হিসাবে রইল, যেদিন জান্নাতে আসবা আমি রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে তোমাকে সারপ্রাইজ দিব। এই হলো দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দরজা। তাহলে দুই নাম্বার, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দুই নাম্বার দরজা হলো সদকা। বলেন কি? সদকা। আর এই সদকা দিলে লাভ কি? যে আগুনকে পানি যেভাবে মিটায় দেয়, আমাদের গুনাহকে সদকা ঠিক এভাবে মিটায় দেয়, তখন আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যায়। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সদকার একটা দৃষ্টান্ত দিয়েছেন বড় সুন্দর। রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِئَةُ حَبَّةٍ اللَّهُ بَلَنْ مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মিশাল, তাদের দৃষ্টান্ত, তাদের উপমা হলো কামাসালি হাব্বা, একটা বীজের মতো, শস্য দানার মতো।
আমরা লাল শাক বানাই, লাল শাক ইয়ে করি না জমিনে, লাল শাকের বিচি জমিনে ছিটায় দেই, একটা শস্য দানা জমিনে ছিটায় দেই। তো যারা সৎকা করে তাদের উদাহরণ হলো এমন একটা শস্য দানা, এটার মধ্যে এটা কিছুই করা যাবে না, পাকায় খাওয়াও যায় না, কোনো কাজে লাগে না। জাস্ট আমরা এটাকে আল্লাহর হুকুম যে জমিনে ছিটায় দাও, তো আমরা এটাকে ছিটায় দিলাম। ছিটায় দেওয়ার পর একটা শস্য যখন জমিনে ছিটায় দেই, ধান গাছ দেখেন আপনারা কি বলে এটাকে, আলি বলে আমাদের চাঁদপুরের ভাষায়। এ আলি যখন জমিনে রোপণ করে দেয়, তখন কয়দিন পরে এটা আস্তে আস্তে বড় হয়, সেখান থেকে ছড়া বের হয়, ধানের ছড়া বের হয়, বের হয় না তো, একটা দুইটা পাতার একটা গাছ থেকে অনেকগুলো ছড়া বের হয়। রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত, তাদের উপমা হলো এমন একটা শস্য দানার মতো। আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ, একটা শস্য দানা সেটা থেকে বীজ অঙ্কুরিত হয়ে তার থেকে আবার সাতটা শীষ সে উৎপন্ন করে। সাতটা শীষ উৎপন্ন করার পর ওই প্রতিটা শীষের মধ্যে আবার একশোটি করে শস্য দানা। তো মূলে কয়টা? একটা। বলেন মূলে কয়টা? একটা। একটা থেকে বের হয়েছে সাতটা শীষ, প্রতিটা শীষের মধ্যে একশোটি করে আবার সাতশো দানা, তাহলে একে কত হইল? সাতশো। বলেন একে কত? সাতশো। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করবা, এক টাকা খরচ করবা, তোমার এই এক টাকা একের জায়গায় থাকবে না, আমি রব্বুল আলামিন এটাকে সাতশোর ঘরে নিয়ে পৌঁছে দেব। তারপরে মুয়াত্তা মালিকের 1852 নম্বর বর্ণনা, এই সৎকাটা রব্বুল আলামিন কিভাবে বাড়াবেন? আল্লাহ রব্বুল আলাম আল্লাহ নবী হাদিসে বলেন, মান তাসাদাকা বিসাদাকাতিন মিন কাসবি তাইয়িবিন, যারা তাদের হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় সৎকা করে, উপার্জনটা কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হালাল। যারা হালাল উপার্জন থেকে এক টাকা সৎকা করে, সৎকা করার পর আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, যদি এটা হালাল উপার্জন না হয় তাহলে সেটা আল্লাহ কবুল করবে না, আর যদি এটা হালাল উপার্জন হয় তাহলে কবুল করে নেবেন কে? রব্বুল আলামিন বলেন, এক টাকা হালাল উপার্জন করে আমার রাস্তায় সৎকা করলে সেটা আমি আল্লাহ কবুল করে নিব। কেমনে নিব? বলে, কানা ইন্নামা ইয়াদউ ফি কাফির রহমান, নবীজি বলেন এই হালাল এক টাকা রহমান যিনি দয়াময় যিনি আল্লাহ তাআলা, তিনি এই বান্দার হালাল উপার্জনের এক টাকা রব্বুল আলামিনের হাতে রাখেন, হাতের তালুতে। আল্লাহু আকবার বলেন সবাই, ফি ইয়াদউহা ফি কাফির রহমান, বান্দার এই সৎকাটা রব্বুল আলামিন রহমানের হাতের তালুতে রাখেন। রাখার পর ইউরব্বিহা সেটাকে দিন দিন বাড়াইতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। এবার নবীজি উদাহরণ দেন কেমনে বাড়ায়। নবীজি বলেন, কামা ইউরব্বি আহাদুকুম ফালুবাহু আও ফাসিলা, তোমরা যেমন ঘোড়ার বাচ্চা কিনো, উটের বাচ্চা কিনো, ঘোড়ার বাচ্চা আর উটের বাচ্চা কেনার পর এগুলো একদিন বড় হয়, বড় হয়ে সেগুলো আবার বাচ্চা দেয়, ওই বাচ্চাগুলো আবার বড় হয় সেগুলো আবার বাচ্চা দেয়, ঠিক কিনা? বলেন, আমরা তো গরু লালন পালন করি, তো একটা গরুর বাছুর কিনে আনলে সেটাকে কিছুদিন লালন পালন করার পর সেটা বড় হয়, বড় হওয়ার পর ওইটা বাছুর দেয়, বাছুর দেওয়ার পর ওই বাছুর আবার বড় হয়, বাছুর আবার বড় হয়ে সেও আবার বাছুর দেয়। তো রব্বুল আল্লাহর নবী বলেন, ইউরব্বিহা, আল্লাহ তাআলা বাড়ান এভাবে, তোমরা যেমনি ভাবে গৃহপালিত পশুকে বাড়াইতে থাকো। আল্লাহর নবী বলেন, আমাদের বাড়ানোটা তো সীমিত পর্যন্ত, ওই পরিমাণ না, কিন্তু রব্বুল আলামিনের রহমানের হাতের তালুতে যে সৎকা পৌঁছে যাবে, ওই সৎকাটা রব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে হাত্তা তাকুনা মিসলা জাবালিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহর নবী বলেন, হাত্তা তাকুনা মিসলা জাবালিন, আপনার এই এক টাকা সৎকার এক টাকা রব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে কাল হাসরের ময়দানে একটা পাহাড় সমপরিমাণ
একটা নেকের উপহার আপনাকে দিয়া বলবেন, বান্দা ওই যে দুনিয়াতে এক টাকা দান করেছিলা তোমার কামাইটা ছিল হালাল, হালালটা কামাই কামাইটা হালাল থাকার কারণে আমি রব্বুল আলামিন সেটাকে খুব সযত্নে লালন পালন করেছি, এটাকে দিন দিন বৃদ্ধি করেছি, বৃদ্ধি করতে করতে দেখো আজ তোমার ওই এক টাকা এক টাকার সমান নাই, সেটা একটা পাহাড়ের সমান হয়ে গেছে। সৎকার গুরুত্ব অনেক গুরুত্ব আছে সৎকার, এই জন্য সাহাবায়ে কেরাম পাগল পাড়ার মতো সৎকার করতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মুয়াত্তা মালিকের 1873 নম্বর বর্ণনা, হাদিসের কিতাবের নাম মুয়াত্তা ইমাম মালিক রহিমাহুল্লাহ লেখা, এই হাদিসের কিতাবের 1873 নম্বর বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কান আবু তালহাতা আকসার আনসারি বিল মদিনাতি মা লাম মিন নখলিন, মদিনার আনসার সাহাবীদের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু অনেক ধনাঢ্যশীল সাহাবী ছিলেন, তার অনেক সয় সম্পত্তি ছিল, তার মধ্যে তার খেজুরের অনেকগুলো বাগান ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর যতগুলো খেজুরের বাগান ছিল, ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি ইলাইয়া বাইরুহা, এই সবগুলো খেজুরের বাগানের মধ্যে তার কাছে সবচাইতে প্রিয় বাগানের নাম ছিল বাইরুহা, একটা বাগান ছিল বাইরুহা, এই বাগানটা তার কাছে সবচাইতে প্রিয় ছিল। ওয়াকানাত মুস্তাকবিলাল মসজিদ, এই বাগানটা ছিল মসজিদে নববীর একেবারেই সামনে, সুবহানাল্লাহ পড়েন, মসজিদে নববীর একেবারেই সামনে। হযরত আনাস বলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়তেন, নামাজ শেষ হয়ে যখন বাড়িতে যেতেন, বাড়িতে যাওয়ার আগে ইয়াদখুলুহা, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর ওই বাগানে নবীজি প্রবেশ করতেন, প্রবেশ করে ওয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িব, তার বাগানের পানিটা ছিল খুব সুস্বাদু, তো নবীজি সেখান থেকে পানীয় পান করতেন। কত সুন্দর বাগান, পজিশন বুঝেন আপনারা, যেমন এই যে রাস্তার পাশের এই জায়গার মূল্য আর ভিতরের জায়গার মূল্য কি সমান, তো মসজিদে নববীর একেবারেই সামনে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর এই বাগান, যে বাগানের নাম হলো বাইরুহা বা বিরুহা, এই বাগানের মাঝখানে একটা কূপ ছিল, তো বাগানটা অনেক সুন্দর ছিল, যেই বাগানের মধ্যে পানির ব্যবস্থা থাকে ওই বাগানে পশু পাখিরা বেশি বাসা বাঁধে, ঠিক কিনা বলেন, আর যেই বাগানে পশু পাখিরা বেশি বাসা বাঁধে ওই বাগানটা অন্যান্য বাগানের তুলনায় বেশি সুন্দর হয়, কথা বলেন, ঠিক কিনা বলেন, সুন্দর বেশি হয়, তো এটা এক নাম্বার হচ্ছে পজিশনগত দিক থেকেই ভালো, আবার সৌন্দর্যের দিক থেকেও অতুলনীয়। লাম্মা নাযালাত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতু আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, সূরাতু আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দান করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ কামাই করতে পারবে না। হযরত আনাস বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হয়, অবতীর্ণ হওয়ার পর কাম আবু তালহাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম এই মাত্র নাকি আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিসকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ কামাই করতে পারবা না, এই কথাটা কি সত্য নাকি? তিনি বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ নাকি বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
আল্লাহ নাকি বলছেন এই কথা? নবীজি বলেন হ্যাঁ, এই মাত্র আয়াত অবতীর্ণ হয়েছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর প্রতি তাদের কত ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি তাদের কেমন অগাধ বিশ্বাস ছিল, নবীজির কথার উপর তাদের কেমন মজবুত ঈমান ছিল। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গেই হযরত আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছেন আমার সমস্ত সম্পদের মধ্যে এই বাইরুহা নামক বাগানটা আমার কাছে বেশি প্রিয়। আর আল্লাহ বলছেন প্রিয় জিনিস দান না করলে পরিপূর্ণ কামাই সওয়াব কামাই করা যায় না, পরিপূর্ণ পুণ্য কামাই করা যায় না, এটা হলো আল্লাহর কথা। আর এই বাইরুহা নামক বাগান, মসজিদ নববীর সামনের এই বাগান, যেই বাগানে আপনি প্রতিদিন প্রবেশ করেন, সেখান থেকে পানি পান করেন, ওগো পয়গম্বর এই বাগানটা আমার কাছে অনেক প্রিয়। আল্লাহ যেহেতু বলছেন প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় সৎকা করতে হবে, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করব না, ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কোটি কোটি টাকা দামের এই সম্পত্তিটা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। সাথে সাথে নবীজির কাছে বলছেন, আল্লাহ নাকি এই কথা বলছেন যে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় সদকা না করলে পরিপূর্ণ পুণ্য কামাই করা যায় না। নবীজি বলছেন হ্যাঁ, এই মাত্র আয়াত অবতীর্ণ হয়েছে, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। সাহাবি বলেন তাহলে আমরা হইলে তো যে একটু বিবির লগে পরামর্শ করে দেখে আসি বিবি কি বলে, নিজের দেওয়ার মানসিকতা থাকলেও যে বিবির সাথে একটু পরামর্শ করে আসি দেখি বিবি কি বলে, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এ কথা বলে নাই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা যদি সত্য হয়, আল্লাহ তাআলা যদি এই আয়াত অবতীর্ণ করে থাকে, তাহলে সিদ্ধান্ত এখন, ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, আমি আমার এই বাগানটা পুরাটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আরজু বির রাহা ওয়া যিখরাহা ইনদাল্লাহ, ওগো পয়গম্বর এটার বদলায় আল্লাহ তাআলা আমাকে যা দিবেন ওটা আমি দুনিয়াতে চাই না। আরজু বির রাহা এর বদলায় নেক আমি চাই, ওয়া যুখরাহা ইনদাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আখিরাতের ব্যাংকে আমি চাই এই বাইরুহা নামক বাগানের এই সৎকার প্রতিদান আমি দুনিয়াতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর এই কথা শোনার পর নবীজি বলেন, বাহ যাকা মালিন মালুন রাবিহুন, হায় আবু তালহা তুমি আল্লাহর সঙ্গে কতই না লাভজনক ব্যবসা করে ফেলছো, তোমার এই মালটা কতই না উত্তম, তুমি একমাত্র পরিপূর্ণ পুণ্য কামাই করার জন্য কোটি কোটি টাকার এই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছো। এবার নবীজি বলেন, আবু তালহা ঠিক আছে, তুমি তো দিছো আল্লাহর রাস্তায় সদকা দিছো, এটা আমি পাইছি, কিন্তু ইন্নি আরো আনতা জালাহা লিল আকরাবিন, আমি চাই তোমার এই বাগানটা তুমি সদকা দিবার ঠিক আছে, কিন্তু তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব তো তাদের মাঝে তুমি তোমার এই বাগানটা বন্টন করে দাও। সুবহানাল্লাহ, বলবেন না নবীজি বলেন যে আমি চাই যে তোমার এই দামি সম্পত্তিটা তুমি তো সদকা দিছো আমি পাইছি, কিন্তু আমি চাই এটা তুমি কাদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে তুমি এটা বন্টন করে দাও। আত্মীয় স্বজনদের মধ্যে সবাই গরিব, সবাই অর্থনৈতিক অসচ্ছলতায় আছে, তো সবাইকে বন্টন করে দাও। তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, দাহা ইয়া রাসূলুল্লাহ, জমিনের কি বলে এটাকে বিএস সিএসআরএস খতিয়ান দাগ নাম্বার যা আছে সব কিছু এনে বলে, দাহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই যে সব কিছু আপনার কাছে দিয়ে গেলাম, হাই সুশিটা আপনার যেভাবে মনে চায় আপনি এটাকে সেভাবে ভাগ করে দেন। আল্লাহু আকবার বলেন। এ কথা বলার পর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো শুনছি ঠিক আছে, তুমি যেটা বলছো আমি শুনছি, তো ঠিক আছে আমি চাই তুমি তোমার আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দাও।
তো হাদিসে লেখে ফাকাসামাহা বাইনাল আকরাবিনা ওয়া বাইনা আম্মি। তারপর এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার এই দামি সম্পত্তিটা তার আত্মীয় স্বজন এবং চাচাতো ভাইদের মাঝে সমানভাবে বণ্টন করে দিয়েছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মনে করেন 10 কোটি টাকার একটা সম্পদ আপনাদের কারো আছে এখানে। এখন এমন সময় আয়াত নাজিল হয়েছে যে আখেরাতে যদি পরিপূর্ণ পূর্ণ কামাই করতে চাও তাহলে তোমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ যেটা ওইটা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আমাদের কি মানসিকতা আছে? নাই। কিন্তু আবু তালহা ছিল সাহাবী, আবু তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তারিখে দিমাশকের মধ্যে লেখেন, দামেস্কের ইতিহাস একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কোথায় সফরে যাচ্ছিলেন, সফর অবস্থায় নাজালা আলা জুহফা, জুহফা নামক একটা জায়গায় তিনি যাত্রা বিরতি করলেন। ওয়া হুয়া শাকুন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন খুব অসুস্থ, খুব দুর্বল। দুর্বলতার কারণে তার কিছু খেতে মনে চায় না। এমন সময় ওই যাত্রা বিরতিকে গিয়ে ছাত্রদেরকে বলে, ভক্তবৃন্দদেরকে বলে, আমার মাছ খেতে মনে চায়। কি খেতে মনে চায়? মাছ। বুঝেন না আপনারা কথা, মাছ খেতে মনে চায়। এমন জায়গায় মাছ খেতে মন চায় বলছে যেই জায়গায় কোনো নদী খাল বিল পুকুর কিচ্ছু নাই, হাট বাজার কিচ্ছু নাই, মাছের কোনো ব্যবস্থায় নাই। এখন উনি এক নম্বর আল্লাহ নবী সাহাবি, সফর অবস্থায় আছেন, আবার হচ্ছে অসুস্থ, মানে যেটাই খাবার দেয় উনি খেতে চায় না, এমতো অবস্থায় একটা মাছ খাইতে চাইছে। বলেন যারা সাথে আছে ওদের কি হুঁশ আছে? কথা বলে না, হুঁশ আছে নি? হুঁশ নাই। বেহুশের মতো ফালতা মিসু লাহু, তারা বেহুশের মতো সকলেই এই মাছ তালাশ করতে নেমে গেছে। মাছ তালাশ করতে করতে ইল্লাহু তান ওয়াহিদা, অনেক দূর থেকে একটা মাছ তালাশ করে আনছে। আনার পর ফা খাজাতহু ইমরাতুহু সফিয়া বিনতে আবি উবাইদ, এই মাছটা এনে তার ছাত্ররা তার বিবি হযরত সফিয়া বিনতে আবি উবাইদার কাছে দিছে। ফাসনাতহু, তার বিবি এই মাছটাকে রান্না করেছে সুন্দরভাবে, যে হুজুর কিছু খাইতে পারে না তো, তো মাছ খাইতে চাইছে, মাছটা একটু খুব ভালো করে ভুনা করে দিছে। ফাকাররাবাতহু ইলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সামনে মাছটাকে ভুনা করে কেবল পেশ করা হয়েছে, দিছে, দস্তরখান বিছানো হয়েছে, পানি আনার পানি আনা হয়েছে, খানার আগের সমস্ত ব্যবস্থাপনা করার পর মাছ ভুনাটা যখন সামনে আসছে ওই সময় ফাতা মিসকিন ঘরের দরজায় এসে এক লোক কড়া আঘাত করছে, দরজা খুলে দেখে একজন মিসকিন এসে হাজির, মিসকিন ভিক্ষুক, সে ফাওয়াকাফা আলাইহি এখানে দাঁড়ায় রয়েছে। কিছু ভিক্ষুক আছে না থেতা মার্কা, যদি বলেন যে যাও তারপরেও যায় না, দাঁড়ায় থাকে পাশে, মানে আপনার থেকে নিবেই। তো ওই মিসকিন দাঁড়ায় আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বিবি ভিতর থেকে বুঝতে পারলেন যে আমার স্বামীর কিছু খেতে মনে চায় না, একটা মাছ খেতে মন চাইছে, মাছটা ভুনা করে আনছে, এই মাত্র সামনে দিলাম, এমন সময় মিসকিন আসছে, এই মাছ তো আমার স্বামী খাবে না, এই মাছ হয়তো মিসকিনকে দিয়ে দেবে, এই মাছ হয়তো মিসকিনকে দিয়ে দিবে। এজন্য বিবি ভিতর থেকে বলতেছে স্বামীকে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, স্বামী আমার এই মাছটা আপনি খান, আমাদের ঘরে টাকা পয়সা আছে, দিনার আছে, দিরহাম আছে, স্বর্ণ মুদ্রা আছে, নুতিহি দিনারান, আমরা এখান থেকে তাকে কিছু টাকা পয়সা দিব অথবা কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিব, সে এটা মদিনার বাজারে গিয়ে বিক্রি করে তার অন্যান্য প্রয়োজন মিটাতে পারবে, কিন্তু এই মাছটা আপনি খান, এই মাছটা আপনি কাকে দিয়েন না, মিসকিনকে
ঘরের দরওয়াজায় যে ভিক্ষুক আসছে তাকে আপনি দিয়েন না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ জবাব দিলেন, হে আমার সাথী সঙ্গীরা, বিবি শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি পরিপূর্ণ পুণ্য কামাই করতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে পরিপূর্ণ নেক কামাই করতে চাও, তাহলে তোমাদের কাছে যেই প্রিয় জিনিস আছে ওই প্রিয় জিনিসটাই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। হে বিবি, এই মুহূর্তে আমার ঘরে অনেক টাকা আছে আমি জানি, আমার ঘরে অনেক দিনার আছে দিরহাম আছে সেটাও আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু অসুস্থ আমার কিছু খেতে মনে চায় না, এই মাছটাই আমার কাছে বেশি প্রিয়, আমার কাছে টাকা প্রিয় না, আমার কাছে পয়সা প্রিয় না, আমার কাছে দিনার প্রিয় না, আমার কাছে দিরহাম প্রিয় না, এই মুহূর্তে আমার কাছে এই মাছটাই দামি। আর আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ পুণ্য কামাই করতে চাইলে প্রিয় জিনিসটা যেন আল্লাহর রাস্তায় দান করি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম মাছটা হাতে নাও আর মাছটা হাতে নিয়া ওই ভিক্ষুককে দিয়ে দাও, আর আল্লাহর কাছে আমাকে পরিপূর্ণ নেক অর্জন করার সুযোগ করে দাও। সাহাবা একরামের দৃষ্টিভঙ্গি ছিল কেমন দেখছেন? এক তো অসুস্থ মানুষ সফর অবস্থায়, জ্বরের মুখে মানুষের কিছু খাইতে ভালো লাগে? ভালো লাগে না। তো এমন তো অবস্থায় ওনার একটা মাছ খাইতে মন চাইছে, তাও এমন জায়গায় যে জায়গায় কি নাই, মাছ নাই। ভক্তবৃন্দ ছাত্ররা অনেক তালাশ করে একটা মাছ আনছে, মাছ আনার পর এবার স্ত্রী এটাকে ভুনা করে দিছে, স্বামীর সামনে মাত্র কেবল মাছটাকে উপস্থাপন করা হয়েছে, উনি খাবেন, এমন সময় কে আসছে ঘরের দরজায়, ভিক্ষুক আসছে, মিসকিন আসছে, এসে বলে দেন আল্লাহর রাস্তে আমারে কিছু দেন। তো বিবি বলতেছে, আরে ঘরে তো টাকা পয়সা আছে, ওখান থেকে কিছু দিয়ে দিলেই তো হয়। উনি বলে, না, ওখান থেকে কিছু দিয়ে দিলে হবে না। আল্লাহ কি বলছে? সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা তোমাদের প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় দাও। তো আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা প্রিয় না, দিনার দেরহাম এগুলো আমার কাছে প্রিয় না, স্বর্ণ মুদ্রা এগুলো আমার কাছে প্রিয় না, আমার কাছে প্রিয় কি, এই মুহূর্তে মাছটাই প্রিয়। তো এই জন্য এই মাছটা উনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, করবেন না? এই জন্য আমরাও যখন কোথায় দান সৎকার জন্য আমাদের সুযোগ হয় তো ইনশাল্লাহ দান সৎকার করবো, তো ইনশাল্লাহ, আর হালাল পন্থায় উপার্জন করব। বলেন, উপার্জনের পন্থাটা কি হবে? হালাল। আপনি হালাল পন্থায় উপার্জন করার জন্য, হালাল পন্থায় কোটি কোটি টাকা আপনি উপার্জন করে যদি আপনি মনে মনে খুশি হন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হারাম পথে টাকা পয়সা উপার্জন করে নিজে মনে মনে খুশি, আহ আমার মতো টাকাওয়ালা আর কয়জন আছে, না, এই খুশি খুশি না। তিরমিজি শরীফের 2462 নাম্বার বর্ণনা, নবীজি বলেন, নবীজি এক সাহাবি বলেন, হযরত আলা ইবনে হাজরমি রাদিয়াল্লাহু আনহু তাকে নবীজি বাহরাইনের গভর্নর বানায়া পাঠাইছেন। তো গভর্নরের দায়িত্বের মধ্যে যে বাৎসরিক, আমরা যেমন এদেশে বসবাস করি, আমরা সরকারকে ট্যাক্স দিতে হয় না, এই দেশের জনগণ যে ট্যাক্স দেয় ওই ট্যাক্সটা আবার বাহরাইন থেকে মদিনার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে ট্যাক্স আনার জন্য পাঠালেন। হাদিস শরীফে আসছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহর নবী বাহরাইনে পাঠালেন। ফালাম্মা কদিমা বিমালি মিনাল বাহরাইন, যখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওই বাহরাইন থেকে অনেক টাকা পয়সা নিয়া মদিনায় আগমন করলেন, ওয়াসামাত ওয়াসামিয়াতিল আনসারি বিকুদুমি
ওয়াসামিআতিল্লাহু সারু বিকুদুমি আবি উবাইদা, আবু উবাইদা অনেক টাকা পয়সা নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছেন, এই কথা মদিনার আনসার সাহাবীরা শুনে গেছে। কারণ মদিনায় তখন অনেক অভাব ছিল, মুসলমানরা অর্থনৈতিকভাবে অনেক দুর্বল, অনেক অভাব মুসলমানদের। তো এই জন্য যখন তারা শুনছে যে আজকে বাহরাইন থেকে অনেক টাকা পয়সা আসছে, সমস্ত সাহাবীরা মদিনার অন্যান্য মসজিদের সমস্ত মুসল্লিরা আজকে মদিনার মসজিদের দিকে, মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে। তারা এই খবরও জানছে যে আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু মদিনা এসে পৌঁছবেন ফজরের নামাজের সময়। কখন? ফজরের নামাজের সময়। এই জন্য সবাই ফজরের নামাজের মুসল্লি হয়ে মসজিদে নববীতে চলে আসছে। ফাওয়াফাউ সালাতাল ফজরি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবীরা এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পিছনে সালাতুল ফজর আদায় করলেন। যখন ফালাম্মা সাল্লা ইনসারাফা, আল্লাহর নবী নামাজ পড়ে যখন নামাজ থেকে সালাম ফিরালেন, নামাজ থেকে সালাম ফিরানোর পর ফাতারদুলা মুসল্লিরা, অনেক মুসল্লি আজকে এতদিন এত মুসল্লি ছিল না, কারণ এতদিন সম্পদ আসার খবরও ছিল না, আজকে এই খবর হয়েছে যে বাহরাইন থেকে অনেক টাকা পয়সা আসবে, এই জন্য আজকে মুসল্লির সংখ্যাও বেশি, কারণ অভাবী মানুষ তো, আসলে যদি নবীজি কিছু দেয় এই জন্য আসছে। ফাতারদুলা সবাই নামাজের কাতার ভেঙে ভেঙে নবীজির সামনের দিকে আগাইতে শুরু করছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, আল্লাহর নবী নামাজে সালাম ফিরানোর পর যখন দেখলেন আজকে মুসল্লির কোনো অভাব নাই, তাদেরকে দেখে নবীজি একটা মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন। এত মানুষ দেখে নবীজি একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে এবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আলা আজুন্নুকুম সামিআতুম আন্না আবা উবাইদাতা কদিমা বিশাইইন, আমার ধারণা, আমার মনে হয় তোমরা শুনছো যে আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে টাকা পয়সা অনেক সয় সম্পত্তি নিয়ে আসছে, খবর তোমরা শুনছো, এই জন্য তোমরা সবাই আসছো এখানে না? সাহাবীরা বলেন, কলু আজালিয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি ঠিকই বলেছেন, আমরা শুনছি আজকে বাহরাইন থেকে অনেক টাকা পয়সা আসবে, আসছে, এই জন্য আমরা আসছি। এবার নবীজি বলেন, আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, যেই সম্পদ আসছে এটা তোমাদের জন্য হালাল এবং এটা আমি তোমাদের মাঝেই বণ্টন করে দিব, সুতরাং তোমরা এই সন্তান এই সম্পদের সুসংবাদ গ্রহণ করো, তবে শুনে নাও, মাল ফাকরা আখশা আলাইকুম আন তাবসুতাদ দুনিয়া কামা বুসিতাত আলা মান ক্বাবলাকুম, তবে শুনে নাও, আমি তোমাদের ব্যাপারে এই ভয় করি না যে তোমরা কোনো সময় দরিদ্র হয়ে যাবে, আমার উম্মত টাকা পয়সার অভাবে না খেয়ে মারা যাবে, আমি এই ভয় করি না। তোমাদের ব্যাপারে আমি ভয় করি, তোমাদেরকে আল্লাহ টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দেওয়ার পর আনতাব সুতাত দুনিয়া, তোমরা দুনিয়াদার হয়ে যাইবা, আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন তোমরা সুন্দরভাবে আল্লাহর হুকুম পালন করতে পারো, তা সত্ত্বেও তোমরা আল্লাহর হুকুম পালন না করে তোমরা দুনিয়াদার হয়ে যাবা, যেমনি ভাবে তোমাদের পূর্বে অনেক জাতিরা এরকম দুনিয়াদার হয়ে গিয়েছিল। এবার নবীজি বলেন, ফাতানা ফাসুহা, তোমরা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করবা, কামাতানা ফাসুহা, যেমনি ভাবে তোমাদের পূর্বে অনেক জাতিরা তাদের কোনো কিছুর অভাব ছিল না, তারপরেও দুনিয়া পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করেছে। আল্লাহর নবী বলেন, সম্পদ থেকে যদি এমন করো, আমার রাস্তায় খরচ না করে দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা যদি করো, ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়া পাওয়ার এই নেশা, দুনিয়া দুনিয়ার এই নেশা, দুনিয়ার এই মোহ তোমাদেরকে একদিন ধ্বংস করে দিবে, যেমনি ভাবে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের কিসের অভাব ছিল?
কোনো কিছুর অভাব ছিল? টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তারপরেও তারা সে আল্লাহকে মেনে নিতে পারে নাই, কারণ তার ক্ষমতা তাকে আল্লাহ থেকে অনেক দূরে সরাইয়া দিছে, ঠিক কিনা বলেন? নবীজি আমাদেরকেও বলছেন, আমাদেরও সম্পদ হলে এই সম্পদ যেন আমাদেরকে দুনিয়াদার না বানায় ফেলে, এই জন্য আল্লাহর রাস্তায় কিছু কিছু খরচ করা চাই। রাজি আছি তো ইনশাল্লাহ, খরচ করবো তো ইনশাল্লাহ। এই যে একটা মাদ্রাসা আপনাদের মহল্লায়, আলহামদুলিল্লাহ হুজুর মাওলানা ফয়জুল্লাহ সাহেব খুব ভালো মানুষ, নরম দিলওয়ালা মানুষ, হুজুর আল্লাহওয়ালা মানুষ, ছাত্রদেরকে নিয়ে অনেক মেহনত করে, ছাত্রদেরকে নিয়ে ভোর রাতে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই এলাকায় যেন হেদায়েতের নূর জ্বলে, এই এলাকার মধ্যে যেন এই প্রতিষ্ঠানটা হেদায়েতের একটা মার্কাজ হয়, এই জন্য হুজুর শিক্ষা দীক্ষা সর্বদিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, যাতে করে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন, আর আপনাদের বাচ্চাদেরকেও যেন দ্বীনের সহি বুঝ, কোরআন এবং হাদিসের সহি ইলম যেন শিখাইতে পারেন, ওই রকম যোগ্য যোগ্য ওস্তাদ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আছে। তো আমার আলোচনার মূল আলোচনা এখানেই শেষ। আমি এখন এই পুরা আলোচনার দুই একটা পয়েন্ট বলে আপনাদেরকে আবার বাড়িতে যাতে দুই একটা সবক নিয়ে যেতে পারেন, এই দুই একটা সবকের কথা স্মরণ করাইয়া দিব। প্রথম নাম্বার, আপনাদের সম্মুখে আমি সূরাতুল বাকারার 195 নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়াং ফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। তো যখন দ্বীনের যেই তাকাজা আসবে তখন ওই তাকাজায় খরচ করা। যেমন এখন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একেবারেই নাস্তিকদের হাতে চলে গেছে বললেই চলে, সম্পূর্ণটাই তাদের নিয়ন্ত্রণে। এই শিক্ষা ব্যবস্থা দ্বারা, এই শিক্ষায় শিক্ষিত হইয়া কোনো সন্তান বাবা মার খেদমত করবে না, কোনো সন্তান বাবা মার দিকে তাকাবে না, বরঞ্চ এই সন্তান কেউ কোন, এখন তো কিছু সুশিক্ষিত নামে কিছু মানুষ আছে এরকম, তারা সন্তানদেরকে তারপরেও মা বাবাকে বিদ্যাশ্রম নিয়ে পৌঁছে দিয়ে আসে, কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান শিক্ষিত হলে আপনাকে বিদ্যাশ্রম পর্যন্ত দিয়ে আসবে না, ঘর থেকে দাঁড়কা দিয়ে বের করে দিবে, কথা বলেন? তো এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব। আর এই সমস্ত প্রতিষ্ঠান যেখানে থাকবে, যেখানে আল্লাহর কোরআন শিখানো হয়, নবীর হাদিস শিখানো হয়, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করা, এটাই ওয়াং ফিকু ফি সাবিলিল্লাহ। তারপরে নবীজি বলছেন, ওই দিন আসার আগে আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কোন দিন সেটা? যেই দিন কেউ কারো আপন না, সবাই সবার পর। তো প্রশ্ন করলাম, আল্লাহ সবাই যখন সবার পর, তো সদকা করলে এই সদকা আমার কি উপকার করবে? তখন তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসে নবীজি বলেন যে সদকা হলো এমন মেডিসিন যে পানির আগুনের জন্য পানি যেমন মেডিসিন, গুনাহের জন্য সদকা তেমন মেডিসিন। পানি যেমন আগুনকে মিটায় দেয়, তেমনি ভাবে গুনাহ সদকা গুনাহকে মিটায় দেয়। এই জন্য ইনশাআল্লাহ আমরা সৎকা করব তো ইনশাআল্লাহ। এখন যদি আপনারা যদি অনুমতি দেন এই মাদ্রাসার জন্য।